মন্দির নগরী বিষ্ণুপুরে রাজ্য সড়কের পাশে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা স্থানীয়দের। অভিনবভাবে আবর্জনা ফেলে চলছে নিচু জমি ভরাটের কাজ সাফাই পুরসভার। পুরসভাকে কটাক্ষ বিজেপির। রাজ্যের অন্যতম একটি প্রাচীন শহর মন্দির নগরী বিষ্ণুপুর, ওই প্রাচীন শহরের বর্তমান পরিস্থিতি দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনারও। বিষ্ণুপুরের প্রবেশদ্বারে রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি তোরণ। ওই তোরণের কাছে রাজ্য সড়কের পাশে প্রতিদিন একটু একটু করে ফেলা হচ্ছে আবর্জনা, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, এমনকি রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছে এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলা হচ্ছে। স্থানীয়দের আরো দাবি, প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়াচ্ছে বা রোগ জীবাণু ছড়াচ্ছে এমনটা নয়। এই আবর্জনা ফেলে নিচু জমি উঁচু করার কাজ করছে অভিনবভাবে। সব মিলিয়ে আবর্জনা স্তূপে চরম সমস্যায় সাধারণ মানুষ। তাদের দাবি, পৌরসভা এই স্থানে আবর্জনা ফেলা বন্ধ করুক এবং এই সমস্যার সমাধান করুক। আমরা আমাদের কোম্পানিকে জানিয়েছি অসুবিধাটা, মানে কতটা সমস্যা হচ্ছে। সমস্যা বলতে এমন এমন টাইমে এমন নোংরামি গন্ধ আসছে, নিজে দিয়ে থাকা যাচ্ছে না। তারা ফেলছে এটা, এখানেরই যারা ওই দায়িত্ব আছে, যারা পৌরসভা কাজ করে তারা এসে ফেলে যাচ্ছে। কখন ফেলে এটা? এটা আপনার ওই সকাল দিকে আসে, 11:30-11:30 মধ্যে আসে। এটা তো বিষ্ণুপুরে প্রবেশ দ্বার। হ্যাঁ, এটা ওপেন ঢোকার প্রথম, এটা ওপেন পর্যটক আসে। হ্যাঁ, পর্যটকের প্রথম রাস্তা এটা। বিষ্ণুপুর একটা নাম করবে যে বিষ্ণুপুর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর আমরা পেটের বিয়ের জন্য আমরা বাধ্যতামূলক আছি। খালের মতো ছিল, খালটা আস্তে আস্তে নোংরা গুলো ফেলে বুঝেছে খালটা ভরাটে হচ্ছে, তো ঐতিহ্য নষ্ট। তারপরে আপনার এর থেকে কত রকম রোগ জ্বালা ছড়াচ্ছে। হ্যাঁ, এই ডেঙ্গুটা এখন মানে বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে। হ্যাঁ, অনেক বাচ্চা মারাও গেছে শুনছি। না না, এগুলো ঠিক হচ্ছে না। একটা আশেপাশে অনেক জায়গা বিষ্ণুপুরে অনেক মানে পরিত্যক্ত জায়গা আছে, সেখানে মনে হয় ফেলাটাই উচিত। হ্যাঁ, তারপরে শহরে অনেক জায়গায় বাথরুমের ব্যবস্থা নাই, বিভিন্ন পর্যটক অনেক রকম মন্তব্য করে। আবর্জনা এখানে কিছু এলাকার লোকও ফেলছে, আবার মিউনিসিপ্যালিটি থেকেও এখানে ফেলা হচ্ছে। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় আবার নেই। হ্যাঁ, কোনো মানে কেউ যদি কোথাও মানে জানানো হয় কোনো জায়গাতে, ধরুন তো মিউনিসিপ্যালিটি থেকে কোনো ব্যবস্থাও করেনি। হ্যাঁ, এটা ভরাট স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড ছিল না, এবং আমাদের রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই ডাম্পিং গ্রাউন্ড ইতিমধ্যে আমাদের পাঁচিলের কাজ সম্পন্ন হয়েছে এবং অ্যাপ্রোচিং রোডের কাজ শেষ হয়েছে, এবং শুধুমাত্র প্রসেসিং ইউনিট সেটা বসার অপেক্ষায় আমরা আছি। সেই প্রসেসিং ইউনিট বসে গেলেই বিষ্ণুপুর শহরের দীর্ঘদিনের 150 বছরের এটা একটা পৌরসভা, সেই পৌরসভার যে স্থায়ীভাবে ডাম্পিং গ্রাউন্ড আমরা মানুষের দরজায় তুলে দিতে পারব। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আজকে বিক্ষিপ্ত অবস্থায় কিছু কিছু জায়গাতে যে ওয়েস্ট পোড়া আছে, এটা আমাদের রেগুলার বেসিসেই করানো হয়, এবং যেখানে মুষলধারে এখন জল হচ্ছে সেই কারণের জন্য 2-4 দিন ছুটি থাকার কারণের জন্য বাকি যেটুকু আছে শহরের, আপনাদের চ্যানেলের মারফতে আমি শুনলাম যে ওই জায়গাটাতে, সেই জায়গাটাতেও দ্রুত পরিষ্কার করে দেওয়া হবে। এবং শহরের স্থায়ী সমস্যা, এই ডাম্পিং গ্রাউন্ডের প্রসেসিং ইউনিট যখনই বসবে এবং চালু হয়ে যাবে, এটা একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আশা করি এটা এবছরের মধ্যেই হয়তো শেষ হয়ে গেলে বিষ্ণুপুর শহরের যেটা সমস্যা, মূল সমস্যা ডাম্পিং গ্রাউন্ড, সেই কাজটা শুরু হয়ে গেলে এই জায়গাটা থাকবে না। এটা তো মানুষ যেটা বলছে যে এটা দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এটাতে রোগ জীবাণু ছড়াচ্ছে, যারা বলছে ওই জায়গাটাতে সেরকম কোনো মানুষ বসবাস করে না, ওটা একটা ফাঁকা জায়গা এবং সরকারি জায়গা। আমরা রেগুলার বেসিসেই ওটা আমরা পরিষ্কার করিয়ে দিই, যেহেতু কদিন এই মুষল বর্ষণের জন্য সেই কাজটা আটকে ছিল।
ঠিক আছে, এবং ছুটি চলছিল, এটা কিন্তু অনতিবিলম্বেই সেই কাজটা আমরা করে দেবো। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই, তার কারণ হচ্ছে নিচু জায়গাতে ওয়েস্ট ফেলার জন্য বুঝে যাচ্ছে, এরকম কোনো আমাদের কাছে অভিযোগ নেই। যদি এই বিষয়ে অভিযোগ আসে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো।